আমি সেভ দিয়ে রাখছি আগের যেটা, মানে প্রথম সিজনে যে ক্লাসটা নিলাম। হ্যাঁ, আগেরটা আর এটা তো একই, আগেরটা তো এটুকু দেখানো হয়েছিল। হুম হুম এটা এই যে দিয়ে রাখছি, এখন থেকে যা বলবো সেটুকু রেকর্ড হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটের ডিফল্ট কী কী থাকে, হেডার ফুটার বডি, সেগুলো তো বুঝে গেলাম। এবং আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলও কিন্তু দেখে শিখে গেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টলও দিছি, এবং ওয়ার্ডপ্রেসের আমরা বর্তমানে ব্যাক এন্ডে আছি। ব্যাক এন্ডে আসি, এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আপনি যে একটা প্রোডাক্ট সেল করতে চান, সেল করার আপনি সেই গ্রুপ পেজ তৈরি করতে পারবেন, আপনার একটা লোগো আপডেট করতে পারবেন, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। এবং ওয়েবসাইটের বিভিন্ন ধরন আছে আপনার, যেমন আপনি যখন কোনো কিছু সেল করবেন ওইটার নাম হচ্ছে হলো ই কমার্স ওয়েবসাইট, বুঝতে পারছেন, ই কমার্স ওয়েবসাইট। তারপরে আছে হলো আপনি যখন কোনো কিছু সেল করতে চান ওইটার একটা ই কমার্স ওয়েবসাইট বলে, ই কমার্স। মানে বর্তমানে বাংলাদেশে ই কমার্সের প্রচলনটা অনেক বেশি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো আপনি যখন একটা কোনো প্রপার্টি বা আপনার কোনো ফ্ল্যাট সেল করবেন সেগুলো আপনার ই বলে, ই কমার্স বলে। কিন্তু আপনার যখন বিজনেস রিলেটেড, জাস্ট আপনার একটা বিজনেস আছে, আপনার বিজনেসের বিস্তারিত অ্যাবাউট কন্ট্যাক্ট সেই সম্পর্কে যখন বলবেন, আপনার বিজনেস ওয়েবসাইট, আপনার পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে, ওকে ভাই, আপনার এজেন্সি ওয়েবসাইট থাকতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। ওয়েবসাইট বিভিন্ন ধরনের আছে। যখন আমরা গুগলে একটা সার্চ দিব বা কোনো ইনফরমেশন এর জন্য, যেমন উইকিপিডিয়াতে যখন ঢুকে যাই যে হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট। আর আপনাদের বড় একটা মূল কথা বলে রাখি যে আপনারা যেহেতু ই করছেন, অনলাইনে কাজ করবেন বা শিখছেন, আপনাদের গুগল এবং ইউটিউবের ব্যবহারটা একটু শিখবেন বেশি করে, বুঝছেন, গুগল এবং ইউটিউবের ব্যবহার। যে আপনাদের আজকে যে হোস্টিং বা ডোমেইনটা দেখালাম, যে এটা যদি আপনি মনে করেন যে এটা বুঝতেছেন না, এটা কীভাবে আমি বের করতে পারি, এখানে আপনি জাস্ট লিখবেন হোয়াট ইজ ডোমেইন। ডোমেইন লিখে যখন সার্চ দেবেন, লাস্টে একটা বাংলা লিখে দেবেন। বাংলা লিখলে এখানে ভিডিওসে যাবেন বা নিচে রিকমেন্ডেড কিছু ভিডিও পাবেন, বা আপনি এখানে ভিডিওসে যাবেন। ভিডিওসে গেলে ডোমেইন কি বিস্তারিত হিউজ পরিমাণই আছে, মানে আপনাদের দেখালাম যখন আপনার ভুলে যাবেন বা বুঝতেছেন না যে ডোমেইনটা কি, এখানে গুগলে সার্চ দেবেন এবং ভিডিওসে যাবেন, দেখবেন যে হিউজ পরিমাণ সাজেস্টেড ভিডিও আছে। সেমভাবে আপনি হোস্টিং, মানে আপনি যখন ভুলে গেলেন, দেখলেন যে হোয়াট ইজ হোস্টিং, দেন আমরা যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম, যে হোস্টিং থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, সেটা যদি আমাদের দেখা গেলো অনেক সময় মনে থাকতেছে না, এখানে আপনি যে লিখবেন যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, আপনাদের এই কিওয়ার্ডগুলো বুঝতে হবে, বা আপনার কোন জিনিসটা আপনি খুঁজতে চাচ্ছেন সেই জিনিসটা রিলেটেড আপনার গুগলে সার্চ দেবেন, দেখবেন যে গুগল আপনার হাজার হাজার রেজাল্ট দেখায় দিছে। এই জিনিসটা আপনি সিম্পলি ইউটিউবে সার্চ দেন যে আপনি বুঝতেছেন না, বা ওয়ার্ডপ্রেস ইনস্টল কীভাবে দিব, আমি যে জিনিসটা দেখালাম সি প্যানেল থেকে, তারও কিন্তু সেমভাবে দিছেন। যখন দেখা গেলো আপনি অনেকদিন পরে কাজ করতে গেছেন, আপনার মনে নাই, তখন আপনি জাস্ট একটা ভিডিওটা দেখলেন, ইজিলি বুঝে যাবেন। দেখা গেলো আমার এমনও কাজ দিছে যে অনেক ক্লায়েন্ট কাজ দিছে কিন্তু আমি পারি না, সেগুলো কী করছি, আমি জিনিসটা বুঝি, হালকা বুঝি, ওই রিলেটেড আমি গুগলে সার্চ দিছি যে আমার এসএসএল কীভাবে ইনস্টল হতে হবে, বা আপনার সিকিউর কীভাবে ওয়েবসাইট করতে হবে, সেই রিলেটেড আমি সার্চ দিছি, এবং তাদের আমি সময় মতো কিন্তু কাজটা করে দিছি। তারা কিন্তু বুঝতেছে না যে আমি কীভাবে কাজটা করছি, কিন্তু তাদেরকে আমি যে কাজটা করে ডেলিভারি দিছি, এটি হচ্ছে মূলত বড় কথা, যে যারা যে জিনিসটা চাইছে আমি সেই জিনিসটা তাদের প্রোভাইড করছি। আচ্ছা আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম আপনার কাছে যে ক্লায়েন্ট যে জিনিসটা চাবে, আপনি সেটা গুগল সার্চ করেন, তারপরে আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আরও, আপনার সোশ্যাল মিডিয়া আরও অনেক জায়গায় আপনারা কানেক্ট হবেন। আপনাদের আর একটা জিনিস দেখা দিই, এগুলো তো আপনি বুঝলেন, আপনাদের আজকে একটা ব্র্যান্ডিংয়ের ক্লাস নিয়ে দেয়। ব্র্যান্ডিং হচ্ছে হলো মানে আপনার সোশ্যাল মিডিয়া আপনার একটা প্রচার। আপনি ফেসবুক অ্যাকাউন্ট তো আপনাদের আছে তাই না, আজকে থেকে আপনারা একটা টুইটার অ্যাকাউন্ট করবেন, পারবেন না? অ্যাকাউন্ট তো করতে পারবেন, আচ্ছা আচ্ছা, এই যে twitter.com এ যাবেন, বা টুইটারের এই যে twitter.com এ আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি, যেটা দেখতে পাচ্ছি একটা ইন্টারফেস, এখানে যে দেখেন সাইন আপ, লগ ইন, আমার লগ ইন করা লাগবে, আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করে আপনাদের মানে আপনাদের প্রচার প্রচারণার জন্য আর কি, কেন যখন আপনার একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে, প্রচার প্রচারণা একটা বড় জিনিস, যে আপনি এই সার্ভিসটা প্রোভাইড করেন তাকে কিন্তু বুঝাইতে হবে আমাদের।
এই সার্ভিসটা যে আমি প্রোভাইড করি, আমি যে ছবি আঁকতে পারি, আমি যে ভালো গান গাইতে পারি, সেই জিনিসটা তাদের বোঝাইতে হবে। সেজন্য আপনার হচ্ছে হলো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলতে বর্তমানে আমরা তার ফেসবুকই বলি, তাছাড়াও কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া বলতে অনেক কিছু আছে, টুইটার, লিঙ্কডইন, প্রফেশনালদের জন্য লিঙ্কডইন, পিন্টারেস্ট, অনেক ধরনের আছে, সেগুলো কিন্তু আমরা ইউজ জানি না বা করি না, কিন্তু সবাই আমরা বুঝি যে জাস্ট হচ্ছে হলো ফেসবুক। ফেসবুকে মানুষ ওই মজা করতে আসে, কিন্তু প্রফেশনালি যারা আছে তারা কিন্তু টুইটার, লিঙ্কডইন, লিঙ্কডইন হচ্ছে হলো একটা বড় প্ল্যাটফর্ম একদম প্রফেশনালের জন্য। এখানে লাইক আপনার সিভি শুধু আপনি আপলোড করে ফেলতে পারবেন, এবং আপনি কী ধরনের কাজ করেন, আপনি কোথায় পড়েছেন, মানুষ আপনার ওইটাই জাস্ট দেখবে। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার, এবং আমার বিস্তারিত সব কিছু এখানে আমি দিয়ে রাখছি। যখন আমি এখান থেকে লিঙ্কডইনের থেকে আপনার জবও খোঁজা যায়, যে আমি যে রিলেটেড কাজ পারি সেই রিলেটেড আমি জব এখান থেকে খুঁজতে পারি। তাহলে আজকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টে করে ফেলবেন, নাদিম বুঝতো নাকি আছে লিঙ্কডইন? টুইটার আছে তাই তো? লিঙ্কডইন আছে এবং অ্যাবাউট ডট মি। আমার দেখেন কি পরিমাণ, কি পরিমাণ সোশ্যাল মিডিয়া আছে আমাদের, যে অ্যাবাউট মিটে ঢুকে গেলাম আমার এসে আসলো। এই দেখেন ফেসবুক, এটা পিন্টারেস্ট, এটা হলো ফাইবার যেখানে কাজ করি, দেন টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, তারপরে হচ্ছে হলো এই যে গিটহাব যেখানে হলো কোড থাকে, বিহ্যান্স, আপনার প্রজেক্টগুলো আপনি আপলোড করতে পারেন, মানে অনেক। ইনস্টাগ্রাম তো নাম শুনছেন মনে হয় তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ই ক্যানট ইউজ এলিমেন্টর, ওয়েট, ক্লায়েন্ট একটু মেসেজ দিছে, মেসেজ রিপ্লাই না দেয়। We cannot use Elementor. PHP version. The client এর ওয়েবসাইট গুলো না, এগুলো কিন্তু আমি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করি, বুঝতে পারছেন? আচ্ছা, এবং ক্লায়েন্টের কাজও দেয় আপনার ওয়ার্ডপ্রেসেরই, PHP version. আমরা একটু ক্লায়েন্টের ওয়েবসাইটটা ভিজিট করে আসি, যে ক্লায়েন্টের একটা কাজ দিছিল, ক্লায়েন্ট একটা ওয়েবসাইট আছে, ওইটা হচ্ছে হলো রিডিজাইন করা লাগবে। রিডিজাইন মানে বুঝতে পারছেন? রিডিজাইন মানে ওর ডিজাইন করা আছে আগে থেকে, মানে ফ্রন্ট এন্ড ডিজাইন করা আছে, কিন্তু আবার করতে হবে, পুনরায় করতে হবে। হ্যাঁ, মানে ওর ডিজাইনটা ভালো লাগতেছে না, সেটা ওর করে দিতে হবে। ক্লিনিক না, হ্যাঁ ক্লিনিক করি, এই যে আমরা ঢুকতেছি ব্যাক এন্ডে, কিন্তু বুঝতে পারছেন আপু, এই যে লগ ইন করতেছি ব্যাক এন্ডে, এবং সেম ভাবে কিন্তু এই যে ওদের ব্যাক এন্ড বা এই যে কিন্তু চলে আসছে, দেখছেন ওয়ার্ডপ্রেস সেম ভাবে আমাদেরও কিন্তু ওয়ার্ডপ্রেস, ওদেরও কিন্তু ওয়ার্ডপ্রেস, এই যে এখন ওদের আমরা ভিউ সাইট দেখলে ওদের কিন্তু রেডিমেড ওয়েবসাইট তৈরি করা দেখাই দেয় আপনাদের, দেখতে পারছেন? এই যে উপরে যে জিনিসটা দেখতে পারছেন, এটার নাম কি বলেন তো? এটা হচ্ছে
হেডার, হ্যাঁ হ্যাঁ রাইট, দেন এদের একটা স্লাইডার ইউজ করছে, দেন এদের এটা সম্পর্কে, হচ্ছে বডি, হ্যাঁ হ্যাঁ বডি, দেন এই যে ফুটার, হ্যাঁ ফুটার, লাইক সব ধরনের ওয়েবসাইট আপনার সেম ভাবে হয় বুঝছেন। এবং ওয়েবসাইটে কি কি থাকে আচ্ছা দেখেন আপনি, ওয়েবসাইটটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার একটা কি ইউজ করছে, একটা ওদের ক্লিনিক্যাল একটা লোগো ইউজ করছে, লোগো, এবং হ্যাঁ রাইট পাশে ওদের কি দিছে অ্যাবাউট আস, মানে ওদের সম্পর্কে কিছু, এবং ওরা কি কি সার্ভিস প্রোভাইড করে ফ্যাকের মাধ্যমে বোঝাই দিছে, ওদের কিছু কোশ্চেন থাকলে ওরা লেখছে যে হাউ ডু আই রেজিস্টার উইথ কিসে ক্লিনিকে আমি রেজিস্টার করতে পারবো, সব বলে দিছে। তারপরে হলো হোয়াট আর ইউর রেটস, মানে রেটস কত ক্লিনিকে, দেন ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্টটা পেস্ট করে দিছে। সেমভাবে আমরা এরকম ওয়েবসাইটও তৈরি করবো বুঝছেন, আচ্ছা আচ্ছা এরাও কিন্তু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছে। তো আমরা আর একটা জিনিস দেখাই রাখি যে কিভাবে আপনি ওয়েবসাইটের ব্যাকআপ নিতে পারেন বুঝছেন। আচ্ছা এলিমেন্টর ডিফেন পিস ভার্সন 6 রান দ্য আপডেট, আপডেট 5.3, ব্যাকআপ ওয়েবসাইট, হ্যাঁ ব্যাকআপ ওয়েবসাইট নেওয়ার জন্য আমাদের প্লাগইন ইউজ করতে হবে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে আমরা ওয়েবসাইট তৈরি করি, এবং ওয়ার্ডপ্রেস কিন্তু আবার কাজ করে দুই ভাবে বুঝছেন, ওয়ার্ডপ্রেসের কাজ করে, ওয়ার্ডপ্রেস আমাদের কোডিং জানে না কিন্তু ওয়ার্ডপ্রেস আমাদের হচ্ছে হলো থিম এবং প্লাগইন চিনে বুঝছেন। আমি এখন যে কাজটি করতেছি এটা কি বুঝতে পারছেন আমি কি করলাম, বুঝতে মনে হয় পারবেন। আমরা কি এর ব্যাক এন্ডে ঢুকলাম? হ্যাঁ যেটা দেখতে পারছেন এটা কিন্তু ওই যে লগ ইন যখন করলাম ওখানে কিন্তু আমরা ব্যাক এন্ডে ঢুকে গেছি। ব্যাক এন্ডে ঢোকার পরে হচ্ছে হলো আমার এই যে সাইটটা দেখতে পারলেন না, যে সাইটটা একটু আগে দেখালাম অ্যাবাউট বা ইনফরমেশন আছে, হ্যাঁ হ্যাঁ এই সাইটটা আমি এখন করতেছি যে এই সাইটের একটা ব্যাকআপ নিয়ে রাখতেছি বুঝতে পারছেন, যে পরবর্তীতে যখন এই সাইটটা মনে করেন কোনো প্রবলেম হইলে এই যে ডোমেইনে আছে দেখতে পারছেন দেখছেন, এই যে একটা ডোমেইন আমরা চাইলে যখন ব্যাকআপটা নিয়ে রাখবো, এই ব্যাকআপটা যখন অন্য জায়গায় আপলোড করব তখন এই সেম ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটে হয়ে যাবে, মানে আপনার এই ব্যাকআপ নেওয়ার ফলে, মানে আপনি পুনরায় আবার ওয়েবসাইটটা করা লাগবে না, এর জন্য আমরা ব্যাকআপ নিয়ে রাখতেছি, কোনো সময় সমস্যা থাকলে আমরা ব্যাকআপটা যখন আবার আপলোড করব তখন আমাদের ওয়েবসাইটটা অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে ব্যাকআপ নিয়েটা আরেকবার দেখালে ভালো হয়। ব্যাকআপ নেওয়ার জন্য যে আমি একটা প্লাগ ইন আপলোড করছি জাস্ট, এটা আপনাদের এই যে প্লাগ ইন থেকে অ্যাড নিউ, আমি একটা প্লাগ ইন ইউজ করছি যে যার নাম হচ্ছে হলো ওয়াল ইজ ওয়ান ডাব্লিউপি অল ইন মাইগ্রেশন। ওয়ান, আচ্ছা যে এটা ইনস্টল করছেন ওটার নাম কি? মানে এই প্লাগ ইনের নাম জি জি প্লাগ ইনের নাম অল ইজ অন ডাব্লিউপি মাইগ্রেশন, আমি দিয়ে দিব তোমাদের সমস্যা নাই, যে কোনটা দিয়ে কি কাজ করে, এটা দিয়ে হচ্ছে হলো তোমার কোনো ওয়েবসাইট ব্যাকআপ রাখতে পারবে বুঝছো। ওয়ার্ডপ্রেস যখন আমরা কাজ করবো ওয়ার্ডপ্রেসের জন্য আপনার কোনো কোডিং জানা লাগবে না, ওয়ার্ডপ্রেসের কোনো একটা ফাংশন বা কোনো একটা কিছু করার জন্য আমরা প্লাগ ইন ইউজ করবো, এবং আর ওয়েবসাইট মেকিংয়ের জন্য থিম ইউজ করবো বুঝছেন। এই দুইটা জিনিস আমরা ওয়েবসাইট মানে ইউজ করে আমরা টোটালি করে ফেলতে পারবো কিন্তু ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে আমরা ওয়ার্ডপ্রেস কিন্তু কোনো কোডিং দিলে বুঝবে না ওয়ার্ডপ্রেসও, ওয়ার্ডপ্রেসটা আমাদের থিম দিতে হবে এবং ওয়ার্ডপ্রেসটা আমাদের প্লাগ ইন দিতে হবে। আমার যখন একটা কাজ লাগবে যে এই যে আমরা একটা ব্যাকআপ নিচ্ছি, এখন কিন্তু আমরা কোডিং করে ব্যাকআপ বা অন্য সিস্টেমে ডাউনলোড করে ব্যাকআপ নিতে পারতাম, আনএবল টু রান এক্সপোর্ট রিফ্রেশ দিস পেজ, কিন্তু আমাদের যখন ব্যাকআপ নিচ্ছি আমরা কিন্তু ডাউনলোড অপশন পাইনি, সেটা আমাদের প্লাগ ইন ইউজ করতেছি ওয়ার্ডপ্রেসে, প্লাগ ইন ইউজ করে আমরা ব্যাকআপ নিয়ে রাখতেছি। সেম ভাবে আপনার থিম ইউজ করে আপনার ওয়েবসাইট করতে পারবো, যে আপনার অনেক থিম পাওয়া যাবে অলমোস্ট, আপনাদের আর একটা ইসের সাথে পরিচয় করে দেবো, এখানে যে আপনাদের কাজ থাকবে এটা অ্যাসাইনমেন্ট কাজ থাকবে যে আপনাদের টোটালি আপনাদের ই ওয়েবসাইটগুলো দেখবেন যে আপনার কিরকম ওয়েবসাইট হয়, কালকের বাড়ির কাজ আমি দিয়ে দিই, আপনারা খালি ওয়েবসাইট দেখবেন আর কোনো কাজ নাই। থিমফরেস্ট ডট নেটে যায় আপনাদের কাজ এই পিসি দিয়ে খালি দেখবেন, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে যায় পপুলার দেখা লাগবে না, যে ব্লগ, ব্লগে ক্লিক করলেন ব্লগের ওয়েবসাইটগুলো কেমন হয়, যে ওয়ার্ডপ্রেসে আমরা কি ওয়েবসাইট তৈরি করতে পারবো, যে বার্ডি প্রেস কর্পোরেট ওয়েবসাইট তৈরি করতে পারবো আমরা,
ক্রিয়েটিভ ওয়েবসাইট তৈরি করতে পারবো, ই কমার্স, এডুকেশন, এলিমেন্টর, এন্টারটেনমেন্ট, মানে যে কোনো ধরনের ওয়েবসাইটই আমরা ওয়ার্ডপ্রেসে করে ফেলতে পারবো। আপু বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কাজ থাকবে যে ওয়ার্ডপ্রেস থেকে আপনারা সবগুলো দেখবেন যে ব্লগ ওয়েবসাইট কেমন হয়। আমরা ব্লগ ওয়েবসাইটে ক্লিক করলাম, এখানে জাস্ট ক্লিক করে যে বা এই যে প্রিভিউ আছে, ডাইরেক্ট প্রিভিউ যদি আপনি ক্লিক করেন, ওয়েবসাইট আপনার প্রিভিউ হবে। এগুলো অবশ্যই পেইড, এই যে আপনার $34 দিয়ে এই জিনিসটা কেনা লাগবে। দেখেন আমরা কিন্তু এখন ব্লগের ভিতরে আছি, যে ব্লগ ওয়েবসাইট গুলো কেমন হয়। এই যে দেখেন এই যে উপরে যে অংশটা আমরা দেখতে পারছি, এটা কি কি বলে বলেন তো, এই যে এটাকে, হ্যাঁ হ্যাঁ অলরাইট, এই দেন ফুটার, এইখানে যে অলমোস্ট প্রায় 50টা বা 100টা ওয়েবসাইট দেখবেন, দেখবেন সেম ভাবে সব, কিন্তু সেম আপনার লোগো দেখবেন। এই সবগুলাই কি হচ্ছে আমাদের এভাবে কিনে তারপরে দেখতে হবে? না না না, আমরা করবো কিনে, আপনারা এটা হচ্ছে হলো কিনে কি, এই যে এটা প্ল্যাটফর্ম, এখানে আমরা কিনে চাইলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন না, এটা আমরা $34 দিয়ে কিনতে পারবো। কিনে আমরা তারপরে হচ্ছে হলো আমরা এটা ইউজ করতে পারবো বা এদের কন্টেন্ট ইউজ করতে পারবো, কিন্তু আমরা কিনা ছাড়াই আমরা এরকম ওয়েবসাইট আমরা নিজেরাই তৈরি করতে পারবো, এদের কিনা লাগবে না এদের থামার। কিন্তু আগে আমার বুঝতে হবে হচ্ছে ওয়েবসাইটগুলো কেমন হয়, ওয়েবসাইটে কি কি থাকে, ওয়েবসাইটে যখন কেমন না হয়। হচ্ছে ক্লিক করলেই তো এগুলো আসবে, মানে এভাবে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনি এখান থেকে যে আপনি প্রিভিউতে যান বা আপনি রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এই ওয়ার্ডপ্রেসের যে সেকশনগুলো আছে, এটা মূলত হচ্ছে হলো একটা ব্লগ ওয়েবসাইট, যে ব্লগ ওয়েবসাইট কেমন হয়। আমরা যদি ব্লগ ওয়েবসাইট যাই, এই যে এখানে দেখতে পারবেন প্রিভিউ দিবেন, যা উইকলি বেস্ট সেলার আছে, যে বেস্ট সেলারগুলো আপনি প্রিভিউ দিতে পারেন। যে প্রিভিউ দিবেন, জাস্ট নিউ ট্যাবে অটো চালু হয়ে যাবে, যে নিউ ট্যাব চালু হয়ে গেছে, নিউ ট্যাব চালু হয়ে ওদের ডেমোটা দেখাবে, নিউজ পেপার। দেখেন কত ধরনের ডেমো আছে, যে কত রকম হতে পারে, ভিউ ডেমো এটাই দেই। দেখেন নিউজ পেপার, এক্স পেপার, যে আপনি এই থিমটা যদি ইউজ করেন, এরকম একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন, লাইক প্রথম আলো ওয়েবসাইট। বুঝতে পারছেন? এই যে এটাকে বলা হচ্ছে মূলত ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট বলে বা নিউজ পেপার ওয়েবসাইট। এইখানে কি আছে দেখেন, এখানে কিন্তু আমাদের ওরকম কিছুই নাই, জাস্ট লেখা লেখে যে আপনার কোন জায়গায় কী হয়েছে, ফ্যাশন, তারপরে হচ্ছে হলো কার কী ঘটনা ঘটছে, নিউজ পেপারের মতো লাগে এই ওয়েবসাইটটা। কিন্তু এই ওয়েবসাইটটা আমার সেমভাবে, কিন্তু যে হেডার আছে, ফুটার আছে, কিন্তু ওয়েবসাইটের কিছু ধরন আছে। দেখছেন যে ওয়েবসাইটের কিছু কী করছে, এই পাশে একটা ইমেজ রাখছে, এই পাশে একটা ইমেজ রাখছে। আপনার কাজ হবে যে ওয়েবসাইটগুলো কীরকম হয় সেইগুলা আপনার ওয়েবসাইটে, দেখেন এইটাও কিন্তু একরকম, সবই কিন্তু ওয়েবসাইট, কিন্তু এটা একভাবে করছে, রিহ্যাবে যখন যাব এটা দেখবেন যে অন্যরকম করছে। কিন্তু আপনি যদি দেখেন যে এই ওয়েবসাইটের হেডার আছে, এইটারও হেডার আছে, এইটারও ফুটার আছে, এইটারও ফুটার আছে, সবগুলো হেডার ফুটার আছে, কিন্তু স্টাইল চেঞ্জ। এটা দেখছেন এটার, হ্যাঁ এই ডিজাইনটাই আপনার ডিজাইন সেন্সটা আনতে হবে, আপনার ওয়েবসাইটগুলো কীরকম হয়, কীভাবে আমরা করতে পারি। আমরা ই কমার্সের এটা দেখি, এভাবে আপনার ই করবেন, এরকম করে আপনার কালকে আমি ধরবো বা পরশু দিন যখন ক্লাস করব, আপনার ওয়েবসাইট দেখে আমি ধরবো যে ব্লগ ওয়েবসাইট কি বা ব্লগ ওয়েবসাইটে আমার কি কি থাকে। আপনি দেখলেই বুঝবেন যে যখন আমরা একটা যে ই কমার্স ওয়েবসাইটে ঢুকবো, ই কমার্সে হচ্ছে হলো প্রোডাক্ট সেল করে, প্রোডাক্ট সেল করার জন্য কিছু মেনি থাকে বা আপনার প্রোডাক্ট সেল করার জন্য ইমেজ থাকে, বাই নাও বাটন থাকে। ব্লগে বা যখন আমরা নিউজ পেপার দেখি, জাস্ট নিউজ পেপার রিলেটেড কিছু খবর দবর থাকে, বিজনেসে আপনার বিজনেস রিলেটেড কিছু থাকে। কিন্তু সব ওয়েবসাইটে আপনার হেডার থাকে, ফুটার থাকে, বডি থাকে এবং কিছু পেজ থাকে। পেজ কি আবার, এটা বুঝতে পারছেন আপু? পেজ পেজ তো হচ্ছে ওই মানে লিংকটাতে, যেমন এখানে তো এগুলা, হুম হুম যখন হ্যাঁ এই যে একটা পেজ দিবে, হ্যাঁ এই যে দেখতে, এই যে দেখতেছেন না, এটা কিন্তু একটা পেজ। তারপরে এখান থেকে যখন আমি যে পপুলার আইটেমে ক্লিক করব, এটা কিন্তু এই যে আর একটা পেজ আমরা দেখতে পারতেছি, বুঝছেন? মূলত এগুলো এক একটা পেজ, এখানেও সেম ভাবে লোড নিচ্ছে এখানে। এটা যে বি থিম দেখি, এই যে বি থিম দিয়ে আপনার কাজ দিই মনে, বি থিম দিয়ে কীভাবে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন। বি থিম আছে, ব্রিজ থিম আছে, ব্রিজ না এখানে ব্রিজ, হ্যাঁ হ্যাঁ এগুলোও একটা পেজ। এটাও মূলত যে আমরা যেখানে আছি থিম ফরেস্ট, এটাও কিন্তু একটা ওয়েবসাইট, এরও কিন্তু হেডার ফোটার আছে। এই যে দেখেন ঠিক আছে, এই যে ফোটার আছে, সবই আছে, কিন্তু এর সার্ভিস প্রোভাইড করা আলাদা। এখান থেকে আমরা মানে ওয়েবসাইট কিনতে পারি বা থিম কিনতে পারি,
এখানে মূলত যে থিম পাওয়া যায়, থিম যেগুলো আমরা দেখতেছি না, এগুলো তো মূলত একটা থিম বলে, যেগুলো আমাদের ওয়ার্ডপ্রেস ইউজ করব, বুঝতেছেন? বুঝতেছেন নাকি কষ্ট হয়ে যাচ্ছে? বুঝতেছি না নাকি বেশি করে বইলে ফেলাচ্ছে একদিনেই? বুঝতেছি, আর ভিডিও গুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাদিম তো বুঝতেছো আগের থেকে নাকি? বুঝতেছি। হ্যাঁ, যখন আমরা করা শুরু করবো এসব করবো, তখন আস্তে আস্তে অল্প করে ক্লাস নেবো, যেহেতু আজকে কিছু দেখাচ্ছি না, শুধু বলতেছি বা ধারণা দিছি, ওই জন্য কিছু করে দেখাচ্ছি না। যখন কিছু করে দেখাবো তখন তোমাদের হচ্ছে হলো অল্প করে ক্লাস নিলে হয়ে যাবে, বা ওইটা তোমাদের করতে অনেক টাইম লাগবে। আমি তো এখন করার কিছু দেখাচ্ছি না, আপুর যে একটা যে ই বানাই দিছি না, এখানে আপু কাজ করবে, আর নাদিমের নামে একটা বানাই দিবো, মানে নাদিম ওইখানে কাজ করবা, যে যার যারটা কাজ করবা সেইখানে সেখানে। ব্রিজ থিম, এই বি থিম দিয়ে অনেক ওয়েবসাইট তৈরি করা, দেখছেন সব কিন্তু ওয়েবসাইট, এক এক ওয়েবসাইট এক এক রকম, দেখছেন? এটা পিপি করে দেখি। আপনাদের কালকের কাজ কি সেটা লেখেন, তাহলে আমি নোটপ্যাডে লিখে দেই, ওটা দিয়ে দেবো নোটপ্যাড। আমার মামি কি বুঝতেছেন? ও মামি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিয়েন বাবা। আচ্ছা রেকর্ড করতেছি, আর আগেরটাও আছে, আপনি তো আগে ছিলেন না, ওইটাও আমি দিয়ে দিব না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের হচ্ছে হলো জাস্ট থিম ফরেস্ট, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন, থিম ফরেস্ট ডট নেট। এখান থেকে মূলত তাও আপনার 50 ক্লাস কমিয়ে দিলাম, 50 ক্লাস ওয়েবসাইট জাস্ট ভিউ করবেন, বুঝছো নাদিম? হ্যালো আপু, জাস্ট এই থিম ফরেস্ট ডট নেট থেকে 50টা ওয়েবসাইট ভিউ করবা, যে ওয়েবসাইটগুলো কীভাবে হয়, ওয়েবসাইটের কী কী দিছে, যে এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটের পার্থক্যটা কোথায়, এরা এখানে এটা দিল কিন্তু এই ওয়েবসাইটে এটা দিল না কেন, আর কালকে না বুঝতে পারলে। আচ্ছা এখানে, আচ্ছা আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। বলছি এখানে এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাই ঢুকবো? না না, আমি এই যে থিম ফরেস্ট ডট নেটে ঢুকবেন, আপনি থিম ফরেস্ট ডট নেটে যে ঢুকলেন, এই যে আমি ইনভার্টোতে ক্লিক করে থিম ফরেস্ট ডট নেটে গেলাম, এবার বলেন আপু কি বলতেছিলেন বলেন। ও আচ্ছা, মানে কি করবেন বলতে, এই যে এই ওয়েবসাইটে আপনি ঢুকবেন, আপনার এখান থেকে কপি করে আপনি আপনি ঢুকবেন এই ওয়েবসাইটে, ওয়েবসাইট থেকে ঢুকে আপনি এখানে যে ওয়ার্ডপ্রেস আছে না, ওয়ার্ডপ্রেস আছে বা ওয়াল আইটেম, আপনি এখান থেকে সবগুলাই দেখতে পারেন চাইলে, সিএমএস আছে, আপনার এইচটিএমএল কি ওয়েবসাইট হয়, এইচটিএমএল হোস্টিং এর ওয়েবসাইট আছে। আমি এখান থেকে বলছি ওয়ার্ডপ্রেসে যান, ওয়ার্ডপ্রেস থেকে আপনি এখান থেকে ক্রিয়েটিভ ওয়েবসাইট দেখেন, যে ক্রিয়েটিভে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখান থেকে প্রিভিউ দেন একটা, বা এখানে দরকার নাই, এখানে দরকার নাই, আপনি নিচে বেস্ট সেলার দেখতে পারেন, আপনি এখানে অনেক আছে দেখেন, আপনি একটা করে দেখবেন জাস্ট, এখানে বি থিম, ব্রিজ থিম আছে, ব্রিজ থিম দরকার ই আছে, আমি এখান থেকে একটা প্রিভিউ দিই, জাস্ট একটা প্রিভিউ করে দেখালাম, এটা ভিউ করলে ওদের আবার কিছু ডেমো আছে, যে দেখেন একটা ভিউ করছে এটা আসছে, দেখছেন এদের ওয়েবসাইটটা কেমন, দেখছেন এদের হেডার ফুটার কোন জায়গা বলেন তো, এদের হেডার কোন জায়গা, হেডার ওই যে এনভেটো মার্কেট, হ্যাঁ এটা ঠিক আছে, এটা না হ্যাঁ এটা এই যে কেটে দিলাম, কিন্তু এই যে এই ওইটা কিন্তু আসছে এমনি, কিন্তু এইটার হেডার কো বর্তমানে বলেন তো, এটা এটা হচ্ছে এই যে এই যে কল, দেখছেন এই ছোট করে হেডার দিছে, এদের আর এই যে লেফট, আর এই যে লেফটে হচ্ছে হলো এদের মেনু দিছে, মানে এদের কি সার্ভিস প্রোভাইড করে, এই যে এই মেনুগুলো লেফটে দিছে, মানে এটা হচ্ছে অন্য ধরনের একটু করছে, দেখছেন এরকম হয়, যে হোমে দিলাম, তারপরে যে ব্লগ দিলেন, হোমে দিলে ডেমো টুতে যখন যাবেন
আমার লেফট লাইন থেকে দেখছে, মানে বর্তমানে ডে বাই ডে ওয়েবসাইটগুলো সব আপডেট হচ্ছে, এর কিন্তু কোনো পেজ নাই বা এর কিন্তু তেমন কিছুই নাই, এর হেডার ফুটারও তেমন কিন্তু নাই, ছোট করে হেডার দিছে। তারপরে আপনি এটা দেখেন, এটা দেখবেন আবার অন্যরকম করছে, মানে আপনার ইচ্ছা মতো, যে আপনার ডিজাইনগুলো কেমন ভালো লাগে আপনার নিজের ইচ্ছা মতো সেম ভাবে, এই যে দেখেন এটা দেখলে সুন্দর বুঝবেন, এই যে এই যে মেনু দিছে দেখছেন, হ্যাঁ 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 হেডার দেখছেন, দেখছেন কত সুন্দর করে হেডার দিছে। তারপরে এই যে এদের সম্পর্কে কিছু লেখা দিছে, এবং হেডারে এই যে এইগুলো চার পাঁচটা দেখতে পারেন, এগুলো মূলত হচ্ছে মেনু, বুঝছেন মেনু বলে এগুলারে, মেনু, মেনুর ভিতরে যে এইগুলো কিন্তু একটা পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজে গেলে কি হবে, যখন আমি ক্লিক করব এদের সম্পর্কে অ্যাবাউটের কিছু লেখা থাকবে, যখন আমি সার্ভিসে যাব সার্ভিস সম্পর্কে, মানে এদের কি সার্ভিস প্রোভাইড করে সার্ভিসে যাই, দেখেন সার্ভিস পেজগুলো কেমন হয়, সবগুলো কিন্তু এক একটা পেজ দেখছেন, এরা কি সার্ভিস প্রোভাইড করে সেই সম্পর্কে কিছু বলা আছে, এরা সোলার প্যানেল ফর হোম এইগুলো সেল করে বা রিলেটেড। তারপরে এদের প্রাইসিং দেওয়া আছে, এদের প্রাইসিং মানে এদের কেমন ডিমান্ড কেমন এদের, এরকম ভাবে ক্লায়েন্ট আপনার কাছে চাবে যে আমার একটা প্রোডাক্ট আছে বা আমার কিছু আছে, তুমি আমার একটা ওয়েবসাইট তৈরি করে দাও। তখন আপনার যে ডোমেইন হোস্টিং বা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া থাকবে যখন, বা ক্লায়েন্টেরই যখন ওয়ার্ডপ্রেস থাকবে, আপনি ওয়ার্ডপ্রেস চাবেন ওয়ার্ডপ্রেসে। তারপরে সেম ভাবে আমরা ই করব, থিম দিয়েও করতে পারবো, আর অনেক পদ্ধতি আছে যেগুলো আমরা তৈরি করা দেখবো, জাস্ট আমরা দেখতে চাই কীভাবে তৈরি করে, কিন্তু এরপরে আমরা নিজেরা এগুলো তৈরি করবো আস্তে আস্তে। জাস্ট আপনাদের ওয়েবসাইটের ভিউগুলো দেখাচ্ছি, আমার যে ওয়ার্ডপ্রেসটা তৈরি করে দেওয়া হয়েছে, আমি হচ্ছে গুগলে যে ওইটাতে সার্চ দিব, আপনার গুগলে যা লাগবে না, আপনি যে এটা দিছেন না যে কপি করবেন বা ই করা, আপনি যে অ্যাড্রেস বার আছে না এখানে আপনি পেস্ট করে দিলেন, পেস্ট করে দিলেন, এটা হলো আপনার ইউজার ইন্টারফেস দেখাবে। ইউজার ইন্টারফেস দেখানোর পরে এর পাশে স্ল্যাশ এসে আমার এই যে বার চলে আসছে, মানে আমার আমি এখন ব্যাক এন্ডে আছি, বুঝছেন, মানে এর আগে একবার আমি লগ ইন করছিলাম না, এর জন্য আমি ব্যাক এন্ডে আছি, কিন্তু আপনি করবেন হচ্ছে লেটস পরে স্ল্যাশ লগ ইন দেবেন, লগ ইন দিলে আপনার এই যে অ্যাডমিন এবং পাসওয়ার্ডে যে কি ছিল দেখেন, এটা দিয়ে আপনি লগ ইন করবেন, লগ ইন করে ব্যাক এন্ডে থাকবেন। আপনার এখানে আপাতত কিছু করা লাগবে না, পরবর্তী ক্লাসে যেভাবে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো বা একটা হোম পেজ বা কোনো একটা সেকশন তৈরি করব, তখন আমরা এই ব্যাক এন্ডের থেকে কাজ করবো। আপাতত হচ্ছে হলো আপনি জাস্ট দেখবেন, নলেজ নেবেন, ওয়েবসাইটে কী কী থাকে সে সম্পর্কে জানবেন, এইটুকুই। আমরা যখন করা শুরু করলে আবার একটু বুঝবেন না, বুঝতে পারছেন, জাস্ট আপনার বেসিক যে আপনার ওয়েবসাইট কী, হোস্টিং কী বুঝলেন আজকে, এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কী করি ওয়েবসাইট তৈরি করতে পারি, এবং ওয়েবসাইটের আবার কিছু ধরন আছে আমরা যেটা দেখতে পাই সেটা কী, ফ্রন্ট এন্ড যেটা পিছনে, ব্যাক এন্ড আমাদের হোস্টিংয়ে এই ছবিগুলো বা লেখাগুলো হোস্টিংয়ে আছে, এবং এইটা আমরা মেনটেন করতে পারবো বা এটা তৈরি করতে পারবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, বুঝতে পারছেন। তাহলে বাড়ির কাজ কি বুঝতে পারছো নাদিম, কী করবা, জাস্ট জাস্ট হচ্ছে হলো ওয়েবসাইটগুলো দেখবে এবং আমার বিস্তারিত বলবেন পরবর্তী দিনেতে, আমি কোনো কথা বলবো না, এক একজন আমারে বলবেন যে ওয়েবসাইট কেমনে কী, ওয়েবসাইটের এখানে কী আছে, ওয়েবসাইটটা কেমনে কী হয়েছে, আর না বুঝতে পারলে গ্রুপে নক দিয়ে নেন, বুঝছেন। আচ্ছা শিডিউলটা আজকে আজকে কীভাবে নিলাম বলো, আজকে তো আমি ভাবছিলাম যে তোমার মনে হয় এক্সাম বুধবারতে শুরু করবে, যেহেতু আজকে বললাম আজ মঙ্গলবার না, তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিতে, তাহলে ওই যে বুধ বৃহস্পতি যদি হয় তাহলে কি হয়, রবি মঙ্গল বৃহস্পতি না, হ্যাঁ রবি মঙ্গল বৃহস্পতি। আর যদি কোনো সমস্যা থাকে আপনি যে কোনো সময় আমার পাবেন, অল টাইম আমি নেটে থাকি সমস্যা নেই। আর আপনাদের পরবর্তী দিনেতে যে কোনো এক একটা মানে এক একটা টপিক অল্প অল্প করে ক্লাস নিব, আপনারা বাড়ি বেশি বেশি ট্রাই করবেন, তাহলে এটা আরও বেটার হবে, যখনই না বুঝবেন 9টা 10টা রাত্রের বেলা যে সময় করেন সমস্যা নেই, হ্যাঁ 10টা 10টা বা শীতের রাত তো বেশি রাত হয়ে যায় না, আমি তো থাকি সকাল পর্যন্ত, বুঝলেন না। ব্যাকআপটা মনে হয় হয়নি, আমরা যে ব্যাকআপ দিছিলাম এটা মনে হয় এটার জন্য হয়নি, আমরা স্টপ দিয়ে আবার দিই। লাপুর্তি এরকম একটা ড্যাশবোর্ড আমি তৈরি করে দিছি নাকি ব্যাকএন্ড, এখান থেকে আমরা পরবর্তী দিনেতে কাজ করব। আজকে বেসিক জানেন যে আজকে যদি কাজ করা শুরু করি বুঝবেন না, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া বুঝলেন, যখন ডোমেন হোস্টিং কিনবেন নিজের তখন নিজে সব কিছু করবেন,
বারো করতে করতে অনেক কিছু ফেস করবেন, যে এরও অনেক কিছু প্রকার ভেদ আছে, যেগুলো দেখাচ্ছি এগুলো বাদেও আরো অনেক প্রকার ভেদ আছে, সেগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আর কিছু প্রশ্ন থাকলে করেন তাহলে, যে এটা বুঝিনি বা এটা কি, আর মামির কিছু জানা থাকলেও বলেন বা নাদিমের কিছু জানা থাকলেও বলেন। আচ্ছা, ওই যে টুইটারের যে অ্যাকাউন্টটা, ওইটা কি খুলতেই হবে নাকি না এখন না ওইটা ম্যান্ডেটরি না, কিন্তু হচ্ছে হলো ওইটা থাকলে কি, আপনার যখন সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার থাকবে, যখন আপনি সব দিক থেকে কানেক্টেড থাকবেন বা লিঙ্কডইনে থাকবেন, ওইগুলো হচ্ছে হলো আপনার একটা প্রচার প্রচারণা করে, কাজ পাওয়ার জন্য সুবিধা হয়। এমনি কাজ শেখার জন্য কি না না কাজ শেখার ওটা জন্য এটা নর্মাল? ম্যান্ডেটরি না, টুইটার অ্যাকাউন্ট ম্যান্ডেটরি না। ও আচ্ছা, আমি এমনি হচ্ছিল ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে, আমি যখন শিখছিলাম, যখন একটা ব্র্যান্ডিং, যেন আপনি এমন একটা ব্র্যান্ড হয়ে যান বা এমন কিছু হয়ে যান, সেটা করতে অবশ্যই হিউজ পরিমাণ টাইম লাগে এবং পরিশ্রম লাগে এবং অ্যাক্টিভ লাগে। যখন হচ্ছে হলো এমডি, দেখেন আমার নাম সার্চ দিলে বসে আছে, যে গুগলে সার্চ, শেষ হয়ে যাবে আবার সময় শেষ থাকলাম। যখন এই যে গুগলে সার্চ দিবেন, যখন গুগলে সার্চ দিবেন ঠিক আছে, আর 10 মিনিট আছে সমস্যা নেই, 10 মিনিটে শেষ করে দিবানি। যখন এই যে গুগলে সার্চ দিবেন, তখন যখন গুগলে ফার্স্ট পেজে শুধু আপনারই খালি ইনফরমেশন দেখায়, বুঝছেন, এমন হইতে হইব। কিন্তু আমার এই যে একটা ইউনিক নেম হচ্ছে হলো বিটিএস আশিক, এমন আপনাদের একটা মানে ব্র্যান্ডিং এর নেম বের করবেন, আমার এই যে বিটিএস আশিক, মানে এটা আমি সব জায়গায় ইউজ করি, এই যখন বিটিএস আশিক লিখে যখন আমি গুগলে সার্চ দিই, দেখেন আমার ছবি কিন্তু গুগলেই দেখাইতেছে, বুঝছেন। হ্যালো, ও ম্যান, ফিনিশড।